বাইকের দুনিয়ার মধ্যে আপনি অনেক ধরনের বাইক পেয়ে যাবেন, কিন্তু বাংলাদেশের লোকেরা বেশিরভাগ টাইমে সব থেকে বেশি R15 কে পছন্দ করে থাকে। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 2025 সালের মধ্যে বাংলাদেশের মধ্যে এমন একটি কোম্পানি ঢুকতে চলেছে যাকে পুরো দুনিয়ার মধ্যে 60% লোক খুব পছন্দ করে থাকে। এবার আজকে ভিডিওর মধ্যে কি সেই কোম্পানি যে 2025 সালের মধ্যে ঢুকতে চলেছে, এবং এই কোম্পানি বাইকগুলো কেনা আপনার জন্য সব থেকে ভালো হবে নাকি R15 কেনাই আপনার জন্য সব থেকে বেশি ভালো, এই সব কিছু প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন। তবে প্রত্যেকবারের মতো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, আই এম টুডে ফ্যাক টু বাংলা। দেখুন, আমি বেশি দেরি করবো না, যে কোম্পানিটা আপনাদের বাংলাদেশের মধ্যে ঢুকতে চলেছে 2025 সালের মধ্যে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড কোম্পানি বাইকগুলো কিন্তু কাওয়াসাকি কোম্পানি বাইকগুলোর মতো অতটা স্টাইলিশ হয় না অথবা শক্তিশালীও হয় না, কিন্তু তবুও এই বাইকের চাহিদা কিন্তু অন্য সব বাইক কোম্পানিগুলোর থেকে অনেক বেশি। কারণ রয়্যাল এনফিল্ড কোম্পানির বাইকগুলো মানে হচ্ছে ক্লাসিক, টুরিং অ্যান্ড অ্যাডভেঞ্চার, আর সব থেকে বড় এবার রিলাবিলিটি, যেটা এখনো পর্যন্ত কোনো বাইক কোম্পানি কিন্তু পূরণ করতে পারেনি। এই এতগুলোর কমফোর্ট কিন্তু রয়্যাল এনফিল্ড কোম্পানি কিন্তু প্রোভাইড করে থাকে মানুষকে, যার কারণে বর্তমান সময়ে সব থেকে বেশি ফেমাসের নামে কিন্তু রয়্যাল এনফিল্ড কোম্পানি জেনে গিয়ে থাকে। এবার আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েই দিই যে রয়্যাল এনফিল্ড কোম্পানি কোন কোন বাইকগুলো বাংলাদেশের মধ্যে 2025 সালে লঞ্চ হতে চলেছে। লঞ্চ হবে বলতে কোম্পানি অনেকগুলো বাইকের লঞ্চ হবে, সেটা হচ্ছে 350cc-র মধ্যে। তবে বাংলাদেশের মধ্যে যদি 500cc-কে লিমিট করা হতো তাহলে আরও অনেকগুলো বাইক কিন্তু ঢুকতে পারত, কিন্তু যেহেতু 350cc-কে লিমিট করা যায় তাই জন্য 350cc বাইকগুলো কিন্তু ঢুকবে। যেমনই আপনার প্রথমে হচ্ছে 350 হান্টার, ক্লাসিক, ইলেকট্রা অ্যান্ড রয়্যাল এনফিল্ড মিটিওর। এই সব কটা বাইকের মধ্যে কিন্তু আপনি সেম ইঞ্জিন পাবেন, যেমনই এই বাইকগুলোর মধ্যে পাবেন আপনি হচ্ছে 349cc-র এয়ার কুলিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 20 BHP এবং 6000 RPM খুব ইজিলি জেনারেট করে দিতে পারে, এবং এই বাইকগুলোর ম্যাক্সিমাম স্পিড কিন্তু 131 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। এই টাইপে আপনাদের মধ্যে ডাউট থাকতেই পারে যে 350cc-র ইঞ্জিনকে ব্যবহার করা হচ্ছে, এর সত্ত্বেও 131 কিলোমিটার সর্বোচ্চ গতি, যেখানে একটি নর্মাল বাইকের মধ্যে 350cc-র ইঞ্জিন ব্যবহার করা মানে সেই বাইকের কিন্তু সর্বোচ্চ গতি কিছু না হোক কমপক্ষে 160 কিলোমিটার হবেই হবে। তার জায়গায় রয়্যাল এনফিল্ড কোম্পানি এত কম কেন? দেখুন, এই ডাউটটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, রয়্যাল এনফিল্ড কোম্পানি যে বাইকগুলো বানিয়ে থাকে সেগুলো কিন্তু অনেক বেশি ক্লাসিক এবং হেভি ওয়েটের হয়ে থাকে। এবার ক্লাসিক মানে হচ্ছে একটি রাজকীয় ভাব, এবং ওই হেভি ওয়েটের মানে আপনি বুঝতেই পারছেন অনেকখানি ভারী হবে বাইকগুলো, এবং এই দুটো জিনিসের কারণে বাইকের স্পিডকে অনেকখানি কমিয়ে রাখা হয়েছে। দেখুন, এর মানে হচ্ছে অ্যাপ্রক্স আপনি মেনে একটি আপনি কাওয়াসাকি 300 কিনেছেন, সেই বাইকটাকে যদি আপনি 10 কিলোমিটারের স্পিডে নিয়ে যান তাহলে বাইকটা কি আপনার ভালো লাগবে? সেই বাইকটায় কিছু না কমপক্ষে 40 কিলোমিটার সর্বোচ্চ গতিতে গেলে তো বাইকটা কিন্তু ভালো লাগবে। তবে রয়্যাল এনফিল্ড বাইকগুলো এত বেশি ক্লাসিক ডিজাইনের সাথে এসে থাকে, সেই বাইকগুলো স্পিডে গেলে ভালো লাগবে না, কিন্তু আসতে গেলে কিন্তু ভালো লাগে, এবং বাইকগুলো হেভি ওয়েট হয়ে থাকে যার জন্য স্পিডটাকে তারা কমিয়ে রেখেছে। এবং বাংলাদেশের মধ্যে এই বাইকগুলো খুব শীঘ্রই 2025 সালের মধ্যে লঞ্চ হয়ে যাবে, এবং অ্যাপ্রক্স এই বাইকগুলোর দাম কিন্তু 6 লাখ টাকা হতে পারে। আপনাকে আর একটা ডাউট আমি ক্লিয়ার করে দিই যে আপনি 350 কিনবেন নাকি R15 কিনবেন, হুইজ ইজ বেটার অপশন অন ইয়োর লাইফ? দেখুন, এই দুটো বাইকই কিন্তু আপনাকে কমফোর্ট প্রোভাইড করে থাকে, বাট আপনার কিন্তু চয়েস অনুযায়ী আপনাকে কিনতে হবে। যদি আপনি মনে করেন যে এই বাইকটাকে আমি বেশি ভালো করে চালাবো, স্পিডে চালাবো এবং একটু স্টাইলিশ বেশি হবে, তার জন্য কিন্তু আপনাকে R15 কেনাই আপনার জন্য সবথেকে বেস্ট হবে। কারণ R15 আপনাকে প্রোভাইড করে থাকে 150cc লিকুইড কুলিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যে আপনাকে কিছু না কমপক্ষে 8 PSI পাওয়ার আর 10,000 RPM খুব ইজিলি জেনারেট করে দিতে পারে, এবং এই বাইকটা সর্বোচ্চ গতি উপরে 150 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যদি আপনি ভাবেন আমি স্লোলি যাব এবং ভালো করে যাব ক্লাসিক লুকের সাথে, তো আপনার জন্য সব থেকে বেস্ট হবে যে আপনি 350 হান্টার বা অন্যান্য ধরনের গাড়ি কিনতে পারেন, আর এর দামও সেম হয়ে থাকে প্রায় 6 লাখ টাকা। এবার বাদ বাকি আপনার ডিসিশন যে আপনি কি টাইপের বাইক কিনবেন। বাকি যদি ভিডিও দেখে একটু বেশি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।